সিনেমার শুরুতে আমরা কার্ল নামের একটা সাদাসিধে ছেলেকে দেখতে পাই। আজকে সে সিনেমা দেখতে এসেছিল। সিনেমাতে দেখানো হয় একজন আমেরিকান এক্সপ্লোরার চার্লস রিসেন্টলি দক্ষিণ আমেরিকার প্যারাডাইস ফলস জয় করে এসেছে। সেখানে সে একটা বড় পাখির কঙ্কালও ডিসকভার করেছে, যার জন্য তাকে একটা ব্যাচ দিয়ে সম্মানিত করা হয়। এরপর সায়েন্টিস্টরা কঙ্কালটির পরীক্ষা করে জানায় এটা নকল। চার্লসের খুবই বদনাম হয়, তার কাছ থেকে ব্যাচটি কেড়ে নেওয়া হয়। চার্লস ঠিক করে সে দুনিয়াবাসীকে দেখাবে এই কঙ্কালটি নকল নয়, এই জন্য সে এই পাখিটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এই চার্লস কার্লের জন্য একজন হিরো ছিল, তারও স্বপ্ন ছিল একজন এক্সপ্লোরার হওয়ার। নিজের হিরোর এই বদনাম দেখে তার একটু খারাপ লাগে। এরপর কার্ল বাড়ি ফিরে যেতে থাকে। তার হাতে একটা বেলুন ছিল। একটা ভাঙাচোড়া বাড়ির ভিতর থেকে কার্ল একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। ভিতরে গেলে সে এলা নামের একটি মেয়েকে দেখে। এ মেয়েটি খুবই চঞ্চল স্বভাবের ছিল, আর তারও স্বপ্ন ছিল প্যারাডাইস ফলসে যাওয়া। এখানে একটা অ্যাক্সিডেন্টের জন্য পড়ে গিয়ে কার্লের হাত ভেঙে যায়। ইলা কার্লের বাড়িতে তার সাথে দেখা করতে আসে। তারা একসাথে অনেক কথা বলে। ইলা কার্লকে একটা বই দেখায় যার মধ্যে সে তার লাইফের অ্যাডভেঞ্চার, প্যারাডাইস ফলসে একটা ঘর বানানো সব কিছুই লিখে রাখবে। তারা ঠিক করে তারা দুজনে একসাথে এই স্বপ্নকে পূরণ করবে। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় আর তারা বিয়ে করে ফেলে। কাল একটা পার্কের মধ্যে বেলুন বেচার কাজ করত। এইভাবে ধীরে ধীরে তাদের জীবন খুবই সুখেই কাটতে থাকে। সময় যতই আগে যায় তারা এই স্বপ্নের কথা ভুলে যায়। একদিন ইলার একটা রোগ ধরা পড়ে। তারা জানতে পারে ইলার কখনোই মা হতে পারবে না। ইলা একদম ভেঙে পড়ে। কার্লের তাদের স্বপ্নের কথা মনে পড়ে। সে ঠিক করে তাদের ছোটবেলাকার স্বপ্ন প্যারাডাইস ফলসে যাওয়া একসাথে সম্পূর্ণ করবে। এই জন্য তারা টাকা জমাতে শুরু করে, কিন্তু তাদের টাকা জমানো হয় না। বারবার কিছু কারণের জন্য তাদের টাকা খরচ হয়ে যায়। কখনো তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, কার্লের পা ভেঙে যায়, ঝড়ে গাছ পড়ে তাদের বাড়ির ছাদ ভেঙে যায়। এভাবে লম্বা একটা সময় পেরিয়ে যায়। তারা দুজন এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল। একদিন কাজ করার সময় কার্ল তার ওয়াইফের ছোটবেলাকার ছবিটি হাতে নিয়ে দেখে। সে ঠিক করে অন্তত একবার সে তার ওয়াইফকে প্যারাডাইস ফলসে নিয়ে যাবে। তো এই জন্য পরের দিন সে তার পেনশনের টাকা ইউজ করে দুটো প্যারাডাইস ফলসের টিকিট কেনে। কাল তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে যায়। এই জায়গাটিতে তারা ছোটবেলায় প্রায় আসত। এই জায়গাটিতে তাদের অনেক স্মৃতি জড়িয়েছিল। তবে দুর্ভাগ্যবশত বয়স আর অসুস্থতার কারণে ইলা এই দুনিয়া ছেড়ে চলে যায়। এই ঘটনায় কার্ল একদম ভেঙে পড়ে। এতটাও কম ছিল না, কার্লের বাড়ির আশেপাশের জায়গায় একটা কোম্পানি কিনে নেয় আর সেখানে বড় বড় বিল্ডিং বানাতে শুরু করে। কার্ল এই জায়গাটিকে বেচতে চায় না, কারণ তার বাড়িতে তার ওয়াইফের অমূল্য স্মৃতি ছিল। একদিন রাসেল নামের একটা ছোট্ট ছেলে কার্লের সাথে দেখা করতে আসে। তাকে একটা বৃদ্ধ মানুষকে হেল্প করতে হতো তার পরবর্তী ব্যাচের জন্য। কার্ল একটু বিরক্ত হয়, সে তাকে চলে যেতে বলে। কিন্তু রাসেল নাচোর বান্দা, সে যেতে চায় না। তখন কার্ল তাকে একটা কাজ দেয়। তার বাড়ির পাশে যেই পাখিটি তাকে রোজ দুপুরে ডিস্টার্ব করে তাকে ধরে নিয়ে আসতে বলে। রাসেল খুশি খুশি পাখিটিকে ধরতে চলে যায়। এই সময় একটা গাড়ির ভুল করে কার্লের লেটার বক্সটা ভেঙে ফেলে। কার্ল খুবই রেগে যায়। সে লোকটিকে তার হাতে থাকা লাঠিটি দিয়ে আঘাত করে বসে। লোহা দিয়ে তৈরি হওয়ার কারণে লোকটির মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এরপর পুলিশ আসে আর কার্লকে আদালতে যেতে হয়। জাজ বয়সের কারণে কার্লকে মুক্ত করে দেয়। তবে এর জন্য একটা শর্ত ছিল, তাকে এখন থেকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো। কার্লের কাছে আর কোনো উপায় ছিল না। পরের দিন যখন কার্লকে গাড়ি নিতে আসে, তখন কার্ল তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এরপর বাড়ির ছাদ থেকে হাজারো বেলুন বেরিয়ে আসে আর কার্লের বাড়িটি আকাশে উড়তে শুরু করে। শহরের সবাই এই উড়ন্ত বাড়িটিকে দেখতে থাকে। ধীরে ধীরে বাড়িটি আকাশের মধ্যে গায়েব হয়ে যায়। কার্ল যখন আরামকেদারায় বসে আরাম করছিল, তখনই কেউ দরজা নক করে ওঠে। কার্ল অবাক হয়ে যায় যে এখন আবার কে এলো। দরজা খুলে দেখে এটা হচ্ছে রাসেল। কার্ল তাড়াতাড়ি তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। রাসেল কার্লে ঘরে থাকা সমস্ত জিনিসগুলো হাতে নিয়ে দেখতে থাকে। এই জন্য কার্ল একটু বিরক্ত হচ্ছিল। এরপর আগে তারা একটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে। কার্ল তার বাড়িটিকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু বৃদ্ধ হওয়ার জন্য সে কোনোভাবেই পেরে উঠছিল না। তখন রাসেল সাহায্য করে তার বাড়িটিকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে দেখে তার এখন মেঘে ঘেরা ছিল। কার্ল খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা জানত না এখন কোথায় রয়েছে। তখন রাসেল বলে এখন তারা দক্ষিণ আমেরিকায় রয়েছে। আসলে তার কাছে একটা জিপিএস গ্যাজেট ছিল। যখন সে কার্লকের ব্যবহার দেখাচ্ছিল, তখন ভুল করে জিপিএসটি জানলা দিয়ে নিচে পড়ে যায়। কার্ল কিছু বেলুনকে কেটে দিয়ে তার ঘরটিকে নিচে নিয়ে আসে। নিচে আসতেই বাড়িটি প্রথমে পাথরে ধাক্কা খায়। বাতাস একভাবে বাড়িটিকে সামনের দিকে নিয়ে যেতে থাকে।
কার্ল আর রাসেল দুজনে মিলে যেমন তেমন করে বাড়িটিকে আটকে ফেলে। এরপর সামনে তাকিয়ে তারা দেখে তাদের ডেস্টিনেশন আর বেশি দূরে নয়। প্যারাডাইস ফলসের আশেপাশের এই দৃশ্য দেখে কার্ল খুবই মুগ্ধ হয়ে যায়। তার ওয়াইফ ইলার কথা মনে পড়ে। এরপর আবার তারা আগে যেতে শুরু করে। তারা বাড়িটিতে দড়ি বেঁধে সেটাকে আগে নিয়ে যেতে থাকে। পরের সিনে আমরা একটা কুকুরের দলকে দেখতে পাই যারা একটা পাখির পিছু করে যাচ্ছিল। কার্লের কাছে আসতেই তার কানে লাগানো মেশিনটির জন্য এই কুকুরগুলো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এখন রাসেল অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল আর তার খুব জোরে এক নম্বরও পেয়েছিল। এরপর যখন সে এক নম্বর করে ফিরে আসছিল তখন সে মাটিতে একটা বড় পায়ের ছাপ দেখতে পায়। এটা দেখে রাসেল তো খুবই ভয় পেয়ে যায়। জঙ্গলের মধ্যে থেকে একটা পাখি রাসেলের হাতে থাকা চকলেটটি খেতে শুরু করে। এরপর পাখিটি সামনে এলে আমরা দেখতে পাই এটা সেই জায়ান্ট স্নেক পাখি ছিল যার কঙ্কাল চার্লস খুঁজে পেয়েছিল। এই পাখিটি খুবই বুদ্ধিমান আর মিশুকু স্বভাবের হওয়ায় দ্রুতই রাসেল আর তার মধ্যে খুবই বন্ধুত্ব হয়ে যায়। রাসেল তার নাম রাখে কেভিন। সে চাইছিল কেভিনও তাদের সাথে যাক। কাল একটু বিরক্ত হয় তবু এর জন্য রাজি হয়ে যায়। এরপর আরও আগে গেলে তাদের একটা কথা বলা কুকুরের সাথে দেখা হয়। তাকে দেখে রাসেল আর কার্ল দুজনেই অবাক। এই ডগটির নাম হচ্ছে ডাগ। কুকুরটি বলে সে একটা বড় পাখিকে খুঁজতে খুঁজতে তার রাস্তা হারিয়ে ফেলেছে। কুকুরটিকে দেখে কেভিন তার উপর অ্যাটাক করে দেয়। তবে যখন সে বুঝতে পারে কুকুরটি তার কোনো ক্ষতি করবে না তখন সে তাকে ছেড়ে দেয়। রাসেল চাইছিল এই কুকুরটিও যেন তাদের সাথে যাক। কালের জন্য কিছুতেই রাজি হয় না। তবুও শেষমেশ তাকে কুকুরটিকে নিয়ে যেতে হয়। তো এরপর আমরা সেই কুকুরের গ্রুপটিকে দেখি যারা বড় পাখিটিকে খুঁজে চলেছিল। এদের লিডার আলফা ডাগের সাথে কানেক্ট হয় আর তারা দেখতে পায় অলরেডি ডাগ এই পাখিটিকে খুঁজে পেয়ে গেছে, কিন্তু তাদেরকে এই কথা জানায়নি। তারা দ্রুত ডাগের লোকেশনের দিকে যেতে শুরু করে। এদিকে কার্ল ডাগ আর কেভিনের জন্য খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। সে তাদেরকে তাড়ানোর জন্য একটা প্ল্যান তৈরি করে। কেভিনকে চকোলেট আর ডাগের জন্য একটা বলকে ছুড়ে দিয়ে সে তাদের পিছু সারাতে সফল হয়ে যায়। তবে কিছুটা যাবার পর কেভিন আর ডাগ আবার তাদের খুঁজে ফেলে। এরপর আগে আবার তাদের একটা বৃষ্টির রাত কাটাতে হয়। সকালে উঠে কার্ল দেখে কেভিন তার ঘরের মধ্যে থেকে খাবার খুঁজছে তার তিনটে বাচ্চার জন্য। কেভিন একটা পাহাড়ের দিকে তাকিয়ে খুব জোরে আওয়াজ করে। সবাই এটা বুঝতে পারে কেভিনের বাড়ি হচ্ছে ওই পাহাড়ে। এরপর আগে যাওয়া শুরু করলেই সেই ডগের গ্রুপ তাদেরকে ধরে ফেলে। তখন কেভিন এখান থেকে পালিয়ে যায়। এই জন্য কুকুরের দলটি বাকিদেরকে নিয়েই তাদের লিডারের কাছে যায়। তাদের লিডার ছিল সেই আমেরিকান এক্সপ্লোরার চার্লস। প্যারাডাইস ফলসের কাছে লুকিয়ে সে এতদিন ধরে জায়ান্ট পাখিটিকে ধরার চেষ্টা করে যাচ্ছিল। কার্ল চার্লসকে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় কারণ চার্লস তার ছোটবেলার হিরো ছিল। এরপর চার্লস বাকিদের তার আড্ডাতে নিয়ে যায়। এখানে চার্লস নিজের গল্প বলতে থাকে। রাসেল এই ব্যাপারে কিছুই জানতো না। যখন সে চার্লসের কাছ থেকে পাখিটির কথা শুনে তখন সে বলে দেয় এই পাখিটি হচ্ছে তার বন্ধু। এই কথা শুনে চার্লস অবাক হয়ে যায়। কার্ল আগে থেকেই জানতো যদি চার্লস এই পাখিটির কথা জানতে পারে তাহলে সে কেভিনকে ধরে ফেলবে, এই জন্য সে কিছুই বলেনি। যাই হোক, চার্লস বাড়িটির দিকে তাকায়। সেখানে সে প্রথমবার এই জায়ান্ট পাখিটিকে জীবন্ত দেখতে পায়। হঠাৎই তার আচরণ চেঞ্জ হয়ে যায়, তার চোখগুলো জলজল করে ওঠে। চার্লস তার কুকুরের দলকে এই পাখিটিকে ধরার অর্ডার দেয়। এরপর কার্ল চুপি চুপি কেভিনকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন কুকুরগুলো তাদের ঘিরে ফেলে। যেমন তেমন করে তারা এখান থেকে পালাতে সফল হয়ে যায়। কিন্তু একটা কুকুরের জন্য কেভিনের পায়ে ভালোই আঘাত লেগেছিল। কার্ল সিদ্ধান্ত নেয় সে কেভিনকে তার বাড়িতে ছাড়তে যাবে। এই জন্য তারা জঙ্গলের মধ্যে দিয়ে তাদের যাত্রা শুরু করে। যখন তারা কেভিনের বাড়িতে পৌঁছায় তখন উপর থেকে একটা জাল এসে কেভিনকে ধরে ফেলে। আসলে চার্লস আগে থেকে এখানে চলে এসেছিল। কার্ল জালটিকে কেটে কেভিনকে মুক্ত করার চেষ্টা করে। এটা দেখে চার্লস তো আরও রেগে যায়। সে কার্লের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তখন কার্ল তার বাড়ি আর কেভিনের মধ্যে বাড়িটাকে বাঁচাতে যায়, যে কারণে চার্লস কেভিনকে ধরে ফেলে আর এখান থেকে চলে যায়। কার্ল যেমন তেমন করে আগুন নিভিয়ে তার বাড়িটিকে বাঁচিয়ে ফেলে। কিন্তু তার এই স্বার্থপরতার জন্য রাসেল তার উপর খুবই রেগে যায়। কার্ল বলে এই বাড়িটি তার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আগে গিয়ে তারা ফাইনালি প্যারাডাইস ফলসে পৌঁছে যায়। কার্ল লক্ষ্য করে সে এখন খুশি ফিল করছে না, যদিও এর জন্য সে অনেক কষ্ট করেছে। রাসেল এখনও তার উপর রেগেছিল। সে তার সমস্ত ব্যাচগুলো ফেলে দেয় আর রাগ করে একটা পাথরের উপর বসে থাকে। কার্ল ঘরের মধ্যে আরামকে দাঁড়াই বসে তার ওয়াইফ ইলার বইটা হাতে নেয়। এখনও পর্যন্ত সে এই বইয়ের মাত্র কিছু পাতাই পড়েছিল আর সে জানতো ইলার স্বপ্ন ছিল এই প্যারাডাইস ফলসে একটা বাড়ি বানানো। বইটি খুলে কার্ল খুবই ইমোশনাল হয়ে যায় কারণ এই বইয়ের প্রত্যেকটি পাতাতে ইলা সেই সমস্ত মুহূর্তগুলো নোট করে রেখেছিল যেই সময়গুলো সে কার্লের সাথে স্পেন্ড করেছিল। কার্লের সাথে পার করা সমস্ত ভালোবাসার মুহূর্ত তার জন্য কোনো অ্যাডভেঞ্চারের চেয়ে কম ছিল না। বইটি শেষে ইলা কার্লকে থ্যাঙ্কস জানিয়েছিল তাকে এমন একটা অ্যাডভেঞ্চারপূর্ণ লাইফ দেওয়ার জন্য।
কার্ল বুঝতে পারে ভালোবাসার অর্থ কী। সে ঠিক করে সে এবার কেভিনকে বাঁচাবে। কার্ল রাসেলকে এটা জানানোর জন্য বাইরে এসে দেখে সে আগেই কিছু বেলুন আর ভ্যাকুয়াম ক্লিনারের সাথে কেভিনকে বাঁচাতে চলে গেছে। কার্ল ভাবতে থাকে কীভাবে সে তার বাড়িটিকে আবার আকাশে ওড়াবে। এখন তার কাছে বেলুনের সংখ্যা অনেক কম ছিল, যে কারণে বাড়িটি আকাশে উড়তে পারতো না। তার মাথায় একটা আইডিয়া আসে, বাড়ির ভিতর থেকে সমস্ত জিনিস বাইরে ফেলে দেয়, বাড়িটি আবার আকাশে উঠতে শুরু করে। এই সময় আবার দরজায় কেউ নক করে ওঠে। কার্ল ভাবে হয়তো রাসেল ফিরে এসেছে। দরজা খুলে দেখে এটা সেই কুকুরটি ছিল। এদিকে রাসেল যেমন তেমন করে প্লেনে ঢুকতে সফল হয়ে যায়। তখন কুকুরের দলগুলো তাকে ধরে ফেলে। চার্লস রাসেলের উপর রেগে গিয়ে তাকে নিচে ফেলে দেওয়ার অর্ডার দেয়। এরপর যখন রাসেল নিচে পড়েই যাবে তখন কার্ল এসে তাকে বাঁচিয়ে নেয়। কার্ল রাসেলকে ঘরের মধ্যে থাকতে বলে আর কেভিনকে বাঁচাতে চলে যায়। ডাক এই প্লেনের সমস্ত রাস্তা জানত। সে সহজেই কার্লকে কেভিনের কাছে নিয়ে যায়। এখন কুকুরের দলগুলো কেভিনকে পাহারা দিচ্ছিল। কার্ল একটা বল দিয়ে তাদেরকে বোকা বানিয়ে কেভিনকে মুক্ত করে নেয়। এরপর যখন তারা এখান থেকে পালাতে যাবে তখন তাদের সামনে চার্লস চলে আসে। চার্লস আর কার্লের মধ্যে একটা লড়াই শুরু হয়। কার্ল কোনো মতে চার্লসের পিছু ছাড়িয়ে প্লেনের উপরে চলে আসে। এদিকে ঘরের মধ্যে রাসেল নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। অবশেষে সে মুক্ত হয়ে গেলেও নিচে পড়ে যায়। ভাগ্য ভালো থাকায় সে একটা দড়িকে ধরে ফেলে। এরপর সেটির সাহায্যে সে আবার প্লেনে উঠে পড়ে। তারা সকলে একসাথে হয়ে উড়ন্ত বাড়িটির সাথে এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ সেই সময় চার্লস একটা গান নিয়ে এখানে চলে আসে। চার্লস শ্যুট করলে কিছু বেলুন কেটে যায়, বাড়িটি নিচের দিকে পড়তে শুরু করে। তখন কার্ল বাড়ির বাইরে পড়ে যায়। বাড়িটি এখন নিচের দিকে পড়ে যাচ্ছিল। কার্ল দড়িটিকে ধরে যেমন তেমন করে তার বাড়িটিকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এই সময় চার্লস তার বাড়ির দরজা ভাঙার চেষ্টা করছিল। এটা দেখে কার্লের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার পকেট থেকে চকলেটটা বের করে। চকলেটটা দেখা মাত্রই কেভিন সকলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসে। তখন কার্ল দড়িটি ছেড়ে দেয় আর এই বাড়িটির সাথে চার্লসও আকাশের মধ্যে গায়েব হয়ে যায়। এবার বাড়িটিকে হারিয়ে ফেললেও কার্ল এখন খুশি ছিল, কারণ সে তার কিছু কাছের মানুষের প্রাণ বাঁচাতে পেরেছে। এরপর তারা সেই পাহাড়ে পৌঁছায় যেখানে কেভিনের বাড়ি ছিল। তারা কেভিনের ছোট ছোট বাচ্চাদের সাথে দেখা করে। এরপর একটা সময় তারা কেভিনকে বিদায় জানিয়ে নিজের বাড়ি আমেরিকাতে ফিরে আসে। অবশেষে রাসেলও তার ব্যাচটি পেয়ে গিয়েছিল। এইভাবে একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায়। জান না বন্ধুরা আমার এক্সপ্লেনটা কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটি খুব সাবস্ক্রাইব করে নিও। আমার অন্যান্য ভিডিও তোমরা চেক আউট করতে পারো। তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।